সাধারণত বর্ষাকালে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কক্সবাজারের রামুতে ঘটে যাওয়া পাহাড় ধসের ঘটনা শুষ্ক মৌসুমে এবারই প্রথম। প্রাথমিকভাবে এর কারণ হিসেবে নির্বিচারে পাহাড় কাটাকে দায়ী করছে ফায়ার সার্ভিস। পাহাড় কাটা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এমনই দুর্ঘটনার পুনরাবৃত্তির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আর সরকারিভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। গেল বুধবার সন্ধ্যায় রান্না শেষে রাতের খাবারের প্রস্তুতি চলছিল দিনমজুর আজিজুর রহমানের পরিবারের। ঠিক সেই মুহূর্তেই পাহাড় ধসের কবলে পড়ে ঘরটি। এ সময় মাটি চাপায় মৃত্যু হয় আজিজুর রহমান, স্ত্রী রহিমা খাতুন, পুত্রবধূ নাসিমা আক্তার ও শাশুড়ি দিলফুরুজ বেগম। উপজেলার সাথে সমন্বয় করে আলোচনা করে একটু বেশি ঝুঁকিপূর্ণ একটু তদন্ত করে ঝুঁকিপূর্ণগুলো কীভাবে সরা যায় বর্ষাকালে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটলেও কক্সবাজারের রামুতে শুষ্ক মৌসুমে এমন ঘটনা এবারই প্রথম। নির্বিচারে পাহাড় কাটাকে দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে দেখছে ফায়ার সার্ভিস। আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে ওরা নিচে অথবা কাটছে, উপরে ভারসাম্যটা রক্ষা করতে পারে নাই, যার দরুন পাহাড়টা দুর্বল হয়ে বড় একটা খন্ড এসে এদের উপর চাপে পড়ছে। ঘটনাস্থল রামুর কাওয়ারকোপ ইউনিয়নের পাহাড়ের পাদদেশে, ঝুঁকি নিয়ে বাস করছে আরও 30 পরিবার। পাহাড় ধস থেকে বাঁচতে সরকারিভাবে পুনর্বাসনের দাবি জানিয়েছে এসব পরিবার। পাহাড় ছাড়া যদি ওই রকম জায়গা সমতুল্য জায়গা মাঝে যদি নিয়ে যায় তাহলে আমরা যাবো। সরকার আর আর যেটা যাবার আগ্রহ করে যেহেতু স্থান দিবার আগ্রহ করে যেহেতু আর আর যাবে আর কি বাধ্য হতো। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের পুনর্বাসনের কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি। আমাদের শতবর্ষে যে ঘরগুলো হচ্ছে তার উপকার ভোগী হিসেবে আমাদের পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে যারা বসবাস করে তারা যদি ভূমিহীন হয়ে থাকেন সেক্ষেত্রে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করব। শুধু রামু নয়, কক্সবাজারের বিভিন্ন উপজেলার পাহাড় অধ্যুষিত এলাকায় ঝুঁকি নিয়ে বাস করছে কয়েক লাখ মানুষ। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এমন ঘটনার পুনরাবৃত্তির শঙ্কা সংশ্লিষ্টদের। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।